নমস্কার বন্ধুরা, তো WBTET 2023 কিন্তু অফিসিয়ালভাবে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক চলে এসেছে। এইমাত্র সন্ধ্যে 7টায় লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে। তো বন্ধুরা, সম্পূর্ণ বাংলায় আবেদন পদ্ধতি, কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা, তো স্টেপ বাই স্টেপ দেখে নাও অনলাইনে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশানটি। তো চলো আমি শুরু করে দিই। তো দেখো, আমি কিন্তু মোবাইল ব্রাউজারে একটা গুগল অফিসিয়াল সাইট অফিসিয়ালভাবে দেখাবো তোমাদের কীভাবে অ্যাপ্লাই করবে। তো তোমরা অবশ্যই, এটা হেল্পফুল ভিডিও হবে, এক্ষুনি বন্ধুরা একটা লাইক করে দাও। এবং চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? তো চলো আমি শুরু করে দিই। তোমরা সিম্পলি এখানে সার্চ করবে WBBPE, লিখে সার্চ করবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান। তো দেখো, সার্চ করলে আমাদের সামনে চলে আসবে প্রথমেই যে WBBP.org, অর্থাৎ প্রথমে যে ওয়েবসাইটটা, আমরা এখানে সিম্পলি ক্লিক করে নেব। তো তোমরা বন্ধু দেখো মন দিয়ে, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং আজই অ্যাপ্লাই করে নাও অনলাইনে কীভাবে তোমরা TET 23-এর অ্যাপ্লিকেশানটা পূরণ করবে। তো আমি এখানে সিম্পলি ক্লিক করছি। দেখো, ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে নতুন ওয়েবসাইট হয়েছে WBPrimaryEducation.org। তো এই হলো অফিসিয়াল ওয়েবসাইট। এবার তোমরা কী করবে, প্রথমত বন্ধুরা তোমরা কিন্তু দেখো এই কোণার দিকে যে তিনটে ডট রয়েছে এইখানে, তোমরা কিন্তু এই তিনটে ডটে হাত দেবে। দেখো, হাত দেওয়ার পর যখন চলে আসবে নিচে দিকে স্ক্রল ডাউন করলে দেখো এখানে রয়েছে ডেস্কটপ সাইট, তোমরা এখানে টিক করে দেবে এখানটা, ডেস্কটপ সাইট করে নেবে প্রথমে, ঠিক আছে বন্ধুরা? এবার দেখে নাও যে এইখানে প্রথমে যে উপরে রয়েছে তিনটে দাগ রয়েছে, অর্থাৎ এইখানে তোমরা কিন্তু ক্লিক করবে, ঠিক আছে? তোমরা এখানে ক্লিক করছি। দেখো, ক্লিক করার পর এখানে চলে আসবে কি হোম, অ্যাবাউট আস, অফিস ডেক্স, নোটিশ, অ্যাক্ট অ্যান্ড রুলস, RTI, ইম্পর্টেন্ট লিঙ্কস। তো বন্ধুরা, আমরা এই ইম্পর্টেন্ট লিঙ্কে কিন্তু ক্লিক করে নেবো আমরা এখানে, ঠিক আছে? তোমরা দেখে নাও, এই ইম্পর্টেন্ট লিঙ্কে আমরা ক্লিক করে নেবো। তো দেখো, আমি ক্লিক করছি। তো আমি এখানে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসবে তারপরে যে ইম্পর্টেন্ট লিঙ্কসগুলো রয়েছে। প্রথমত দেখো, আজকে এই মাত্র কিন্তু নিউ, অর্থাৎ প্রথমে যে অফিসিয়ালভাবে যে লিঙ্কটা অ্যাক্টিভেট হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 TET 23 প্রাইমারি, আমরা এখানে ক্লিক করে নেব। তো বন্ধুরা, নিশ্চয় তোমরা বুঝতে পারছো, তো আমরা এখানে ক্লিক করে নেব আমরা। তো আমি এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে, সেখানে কী লেখা আছে দেখো যে WBBPEonline.com। তো আমরা এখানে চলে আসব। তো তোমরা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো, না বন্ধুরা একটু না বুঝতে পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমরা, তোমরা কোথায় বুঝতে পারো নি, আমি তোমাদের কিন্তু প্রতিটা কমেন্টে রিপ্লাই করে দিই, ঠিক আছে বন্ধুরা? আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, যারা নতুন এখন প্রাইমারি টেট পরীক্ষার জন্য বসবে বা অ্যাপ্লাই করবে, শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, ঠিক আছে? স্ক্রল ডাউন করলে দেখতে পারো, প্রথমে হচ্ছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2022, এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপরে টিচার স্পেশাল বিএড, এখানে প্রাইমারিটা রিক্রুটমেন্ট 22 PGদের জন্য বিএড অনলি। তো এইখানে দেখো রয়েছে কি প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2022 নতুন ছিল, এবং এইখানে সবার লাস্ট দেখো বন্ধু এইখানে যে কী লেখা রয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, অর্থাৎ TET 23, আমরা এখানে সিম্পলি ক্লিক করে নেব, ঠিক আছে বন্ধুরা? এইখানে আমরা ক্লিক করে নেব। তো আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আবার একটু উইন্ডোজ ওপেন হয়ে যাবে, এখানে কী রয়েছে সিম্পলি এখানে পরিষ্কার লিখে দিয়েছে যে FAQ, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স, গাইড টু অনলাইন রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশান অফ টিচার এলিজিবিলিটি টেস্ট। তো বন্ধুরা, আমরা এগুলো দেখে নেব, এবং তারপরে মেনলি তোমরা যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই কিন্তু FAQ দেখে নেবে এবং গাইডলাইন দেখে নেবে, তারপরে কিন্তু তোমরা বুঝে শুনে অথবা আমার ভিডিও তোমরা দেখেও কিন্তু করতে পারো। তোমরা এখানে ক্লিক করবে যে কি অ্যাপ্লিকেশান ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, আমি এখানে ক্লিক করে নিচ্ছি। তো আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর আমরা শুনছো চলে যাবে বন্ধুরা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এখানে সাবমিট করবো আমরা, ঠিক আছে? ইমেল আইডি তোমরা কিন্তু অবশ্যই সঠিকটা দেবে, কারণ ইমেলে কিন্তু OTP আসে, এবং মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু বুঝে শুনে দেবে বন্ধু, তখন সেন্ড OTP তে ক্লিক করতে হবে। তো আমি এখানে ফিল আপ করে দেখে নাও তোমরা।
তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু আমি পুট করেছি, তোমরা দেখতে পারছো। তারপর এখানে ক্লিক করতে সিম্পলি সেন্ড ওটিপিতে ক্লিক করবো আমরা, অর্থাৎ আমাদের কিন্তু মোবাইলে একটা ওটিপি আসবে, সেটা কিন্তু সাবমিট করলে তবেই এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা সামনের দিকে এগোবে। তো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখো বন্ধুরা, তোমরা দেখতে পারছো যে এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের বলবে যে ওটিপি হ্যাজ বিন সেন্ড অন মোবাইল নাম্বার, দেখো দিয়ে দিচ্ছে এখানে, তো এখানে ক্লিক করছি ওকে। তো এখানে ওটিপি অপশন আসবে, ওটিপি আমি সাবমিট করলে কিন্তু আমাদের দেখো অলরেডি ওটিপি চলে এসছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার মোবাইলে আসা ওটিপিটা কিন্তু আমি এখানে সাবমিট করেছি। তো আমরা এখানে কিন্তু দেখো নিচের দিকে হচ্ছে সাবমিটে আমি ক্লিক করে নেব, এখানে ক্লিক করব, ঠিক আছে। যদি ওটিপি না দাও এখন রিসেন্ট ওটিপি তোমার করে নেবে, না করলেও হবে, সাবমিটে আমি ক্লিক করে নিচ্ছি সিম্পলি। দেখে নাও, এইখানটা আমি ক্লিক করব। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু চলে আসবে কি দেখো বন্ধুরা, পুরো পরিষ্কারভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল সাইডের যে অ্যাপ্লিকেশানটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, বাবার নাম, আমি সব কিছু ফিল আপ করে নেবো, তোমার দেখে নাও এক এক করে। খুবই সহজ বন্ধুরা, কোনো কঠিন নেই। আমি এখানে আমার ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম আমি পুট করলাম। এবার দেখো রয়েছে কি লাস্ট নেম, সেটা আমি পুট করে দেবো এখানে। তোমরা কিন্তু চাইলে মোবাইলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এ বলছে বাবার নাম এখানে ফিল আপ করতে হবে তার। দেখো বাবার নামে ফিল আপ করলাম এখানে। এবার রয়েছে কি তার ডেট অফ বার্থ, আমি এখানে ডেট অফ বার্থ কিন্তু ফিল আপ করে নেবো বন্ধুরা, খুবই ইজি, তোমরা দেখে নাও। এখানে ডেট অফ বার্থ রয়েছে, আমরা চুজ করে নেব ডেট অফ বার্থটা এখান থেকেই। হ্যাঁ, ডেট অফ বার্থ আমি ফিল আপ করলাম, দেখে নাও। 1/1/2001 মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং কি জেন্ডার, মেল না ফিমেল, আমরা অবশ্যই এখানে ফিল আপ করে নেব। এবং ক্যাটেগরি কি রয়েছে আমরা দিয়ে দেব। এবং সাবকাস্ট দেখে নাও কি রয়েছে, সাবকাস্ট তোমরা জানো বন্ধুরা যে ডাইন হার্ডনেস, এক্স সার্ভিসম্যান, এক্স এম ক্যাটেগরি প্রায়োরিটি দাও। তো তোমরা যদি এখানে তাহলে না কোনোটা না করাটাই বেটার, মানে যদি তোমাদের কিছু না থাকে। তো এবং সাবকাস্ট হয়ে গেলে এবং আধার কার্ডের নাম্বার তোমরা অবশ্যই এখানে পুট করে দেবে। তো আমরা এখানে পুট করে নিলাম আধার কার্ডের নাম্বারটা। এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি, বাংলা, ইংলিশ, হিন্দি, নেপালি না ওড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু। তো বন্ধু আমরা এখানে বেঙ্গলি চুজ করে নেব, সেটা তোমরা সঠিক করে দেবে যার যেটা আছে। তারপর দেখো রয়েছে কি যে ডিএসসি অর্থাৎ ইএস অর নো, তো মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কি না। তো তোমরা এখানে নো করলে নো, ইএস হলে ইএস করবে। তো আমি সেখানে সম্পূর্ণ ফিল আপ করে নিচ্ছি, তোমরা দেখে নেবো বন্ধুরা। পোস্টাল অ্যাড্রেসটা আমি এখানে ফিল আপ করে নেবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু গ্রামের নাম এবং এখানে কিন্তু পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট তো রয়েছে, এবং পিনকোড নাম্বার কিন্তু আমি ফিল আপ করলাম। করার পর বন্ধুরা আমরা কিন্তু এখানে বলছে অ্যাড্রেস সেম হলো, তাহলে এখানে টিক মারলে তাহলে সেম হয়ে গেল, সেম অ্যাজ সেম। এবার এখানে দেখো কী রয়েছে, বলছে তোমার মাধ্যমিকের বোর্ডের কোন বোর্ড থেকে তুমি পাস করেছো মাধ্যমিক, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, WBB SC এই বোর্ড থেকে সে পাস করেছে। এবং কোন সালে পাস, সেই পাসটাও এখানে লিখতে হবে বন্ধুরা, কিন্তু অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো। তো এটা 2017 ফুল মার্কস 700 সে পেয়েছে, 700-র মধ্যে পেয়েছে সে, 624 তার কিন্তু পার্সেন্টেজ এখানে চলে আসবে সহজেই, ঠিক আছে বন্ধুরা। উচ্চ মাধ্যমিকে কোন বোর্ড তোমরা জানো যে WBCHSC এই বোর্ডের নাম, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশন, ইয়ার অফ পাসিং 2019, এবং তোমরা জানো ফুল মার্কস 500-র মধ্যে পরীক্ষা হয়েছে এবং সে পেয়েছিল 438। তোমাদের কিন্তু সঠিক নাম্বারটা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তো হয়ে গেল, এবং গ্র্যাজুয়েশনে সে করেনি, থাকলে তোমরা অবশ্যই ওখানে দিয়ে দেবে।
এবার রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ট্রেনিং কোয়ালিফিকেশানটা কি বন্ধুরা দেখে নাও। এখানে তোমরা 2 ইয়ার ডিপ্লোমা ওরা ডিএলএড বা ফরওয়ার্ড বিএলএড বা নাকি স্পেশাল ডিএলএড, তো সে 2 ইয়ার ডিপ্লোমা করেছে ওয়েস্ট বেঙ্গল থেকে, কোন স্টেট তোমরা চুজ করে নেবে এবং কোন বডি তোমরা জানো বন্ধুরা যে এনসিটি থেকে সে কিন্তু করেছে, এনসিটির গাইডলাইন অনুযায়ী করা হয়েছে এবং কোন সেশন তোমরা দিয়ে দেবে তোমাদের সঠিকটা বন্ধুরা। এটা কিন্তু তোমার নিজস্ব ব্যাপার, এটা আমি তোমাদের বলে দেবো না বা তোমাদের বলতে হবে না, ঠিক আছে বন্ধুরা। 2020 2022 হ্যাঁ 2022 সে কিন্তু ডিপ্লোমা করেছে, ডিএলএড করেছে এবং সে কিন্তু সম্পূর্ণ পাসড হয়ে গেছে, মানে ক্লিয়ার হয়ে গেছে ইয়ার অফ পাসিং, সে কিন্তু 2022-এই পাস করেছে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা এই হলো আমাদের সম্পূর্ণভাবে আমরা করলাম তোমরা দেখতে পারলে। এবার চলে আসবো ফটো এবং সই তার দিতে হবে এবং ট্রেনিং ডকুমেন্ট এখানে স্ক্যান কপি দিতে হবে অবশ্যই, তারপরে আমরা 7 প্রিভিউতে ক্লিক করে নেব। দেখে নাও তোমরা, তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে সম্পূর্ণ ফিল আপ করার পরে কিন্তু ছবি সই এবং ট্রেনিং ডকুমেন্ট অর্থাৎ পাস সার্টিফিকেটের কিন্তু স্ক্যান কপি, আধার কার্ডের কিন্তু প্রথম ফেজ এবং সেকেন্ড ফেজ অর্থাৎ ব্যাক সাইডও কিন্তু দিয়ে আমি কিন্তু এখানে পরিষ্কারভাবে কিন্তু সেভ অ্যাজ ড্রাফট আমি এখানে ক্লিক করব, সিম্পলি সেভ অ্যাজ ড্রাফট। তো বন্ধুরা তোমরা দেখে নাও, আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিই। দেখো এখানে প্রত্যেকের নাম, লাস্ট নেম, বাবার নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার, SC/ST বা সিট মানে ক্যাটাগরি, আধার কার্ডের নাম্বার, কোন ল্যাঙ্গুয়েজ এবং তার অ্যাড্রেস পুরো ফিল আপ করার পরে কিন্তু বন্ধুরা আমরা তার কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএলএড বা ডিএলএড তার সম্পূর্ণ ডিটেলস এবং ছবি সই আমি দিলাম স্ক্যান করে, এবং তারপরে বন্ধুরা আমাকে সেভ অ্যাজ ড্রাফট আমি ক্লিক করবো এইখানটায়, ঠিক আছে বন্ধুরা। তো আমি ক্লিক করলাম, ক্লিক করবো আপনার সামনে কিন্তু সেভ, প্লিজ ওয়েট, দেখা দেখো একটু ওয়েট করতে হবে, বলছে ইউর রেস্টুরেন্ট হ্যাজ বিন সেভড অ্যান্ড ড্রাফট অর্থাৎ সেভ হয়ে গেছে বন্ধুরা। এরকম প্রিভিউ করে নেবো একটুখানি, দেখে নেবো প্রিভিউ করছি, ক্লিক করলাম প্রিভিউতে, তো প্রিভিউতে ক্লিক করবো আমার চলে আসবে সম্পূর্ণ সব ঠিকঠাক আছে কিন্তু তোমরা দেখে নিতে পারবো। আরেকবার বন্ধুরা সবই ঠিকঠাক আছে আমি দেখে নিয়েছি। এবার তারপরে কী করতে হবে দেখো বন্ধুরা, এখানে কিন্তু টিক করে, এখানে টিক মার্ক করে আমরা কিন্তু সব ঠিক আছে এখানে সাবমিট অ্যান্ড পেতে ক্লিক করে নেবো সিম্পলি এইখানে। তো আমি এখানে ক্লিক করছি সাবমিট অ্যান্ড পেতে ক্লিক করলাম, তো ক্লিক করার পর দেখো বন্ধুরা আমার সামনে চলে আসবে কি যে হ্যাঁ আমার মোবাইল নাম্বার এবং আমার ইমেল আইডি, এবং দেখো এখানে টোটাল কিন্তু 250 টাকা আলাদা আমাকে মোট। তো তোমরা মোট যে যার ক্যাটাগরিতে পেমেন্ট করে মেক পেমেন্টে ক্লিক করবে, ক্লিক করার পর কিন্তু পেমেন্ট কাটা পেমেন্টটা কিন্তু ডান করার পরেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে। তারপরে তোমরা অবশ্যই প্রিন্ট করে নেবে বন্ধুরা, তো বন্ধুরা তোমরা কিন্তু পেমেন্ট করার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নেবে, তারপরে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা, তোমাদের একটা রেশন নাম্বার দিয়ে দেবে। তো বন্ধুরা এই আপডেটটাই ছিল, আশা করি বোঝাতে পেরেছি বন্ধুরা। যদি বুঝতে পারো অবশ্যই তোমরা লাইক করে দাও এক্ষুনি, আর যদি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট এরপর আরও আসছে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও আরও আপডেট চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। আর বুঝতে না পারলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।